বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক, বাংলাদেশের প্রথম সাফারি পার্ক। এটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় অবস্থিত। এই সাফারি পার্কটি 600 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। বাঘ, সিংহ, হাতি, বানর, হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখি সহ প্রাকৃতিক শোভামণ্ডিত নির্জন উঁচু নিচু টিলা, প্রবাহমান ছড়া, বিচিত্র গর্জনের মতো সুউচ্চ ঐতিহ্যবাহী প্রাকৃতিক বৃক্ষ, চিরসবুজ বনের জানা অজানা গাছগাছালি, ফল, ভেষজ উদ্ভিদ ও ঘন আচ্ছাদনে গড়ে উঠেছে সাফারি পার্ক। এর ছায়াঘেরা পথ, সবুজ বনানি, পাখি আর বানরের কিচির মিচির, সবকিছু মিলিয়ে যেন এক অসাধারণ অনুভূতি। আজ এই ভিডিওতে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে কি কি রয়েছে, কিভাবে আসবেন, টিকিট মূল্য ইত্যাদির বর্ণনা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা রওনা দিলাম আজিজনগর থেকে। আজকের ভ্রমণে আছি আমরা পাঁচজন, আমি, আমার মা, আন্টি, প্রিয়া আর নয়ন। আজিজনগর স্টেশন থেকে 450 টাকায় সিএনজি ভাড়া করলাম ডুলাহাজারা সাফারি পার্ক পর্যন্ত। চট্টগ্রাম কক্সবাজার সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি। এই সড়কটি দেখতে খুবই সুন্দর। হারবাং বরেতুলি পেরিয়ে সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য শিকলঘাট এলাকায় সিএনজি স্টেশনে থামলো গাড়ি। আমরা সবাই নেমে পড়লাম। সিএনজিতে গ্যাস রিফিলের সময় সতর্কতা অবলম্বন করা ভালো। গ্যাস নেওয়ার পর আবারও যাত্রা শুরু। চকরিয়া মাতামুহুরী নদীর উপর তৈরি নতুন সেতু নজর কাড়ে সবার। দক্ষিণ চট্টগ্রামের প্রায় সেতু এখন অত্যাধুনিক। দেখে বোঝার উপায় নেই, সেতু নাকি রাস্তা। চকরিয়া শহরে চলে এসেছি আমরা। এই এলাকায় যানবাহন চলাচলের জন্য দুই পাশে রাস্তা আর মাঝখানে কক্সবাজারগামী পরিবহন চলাচলের রাস্তা। আমরা এগিয়ে চললাম সাফারি পার্কের দিকে। এটা হচ্ছে মহাসড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের মূল গেট। সামনে এগিয়ে চলছি আমরা, পৌঁছে গেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক। আজিজনগর থেকে আসতে আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লাগলো। পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। আমি 5টা টিকিট নিলাম। টিকিট কাউন্টারের পাশে রয়েছে পার্কের ম্যাপ। এই ম্যাপ দেখে আপনি পার্ক সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সামনে বঙ্গবন্ধু চত্বর দেখে খুব ভালো লাগলো। অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এই বঙ্গবন্ধু চত্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য রয়েছে এখানে। আমরা এখন চলে আসছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কেটে নিলাম। টিকিট হচ্ছে প্রতি টিকিট 50 টাকা করে। আজকে অনেকটা মেঘলা মেঘলা দিন, তো চলুন আমরা ভিতরে যাই, দেখানোর চেষ্টা করছি কি কি রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কে। আসুন। প্রবেশ করার সময় দায়িত্বরত একজন জানালেন পার্ক ঘুরে দেখার জন্য তাদের বাস সার্ভিস রয়েছে। এসি বাসের ভাড়া 2200 টাকা আর নন এসি বাসের ভাড়া 600 টাকা। সবার ইচ্ছে হেঁটে ঘুরে দেখব পার্কটা। পার্কে প্রবেশ করতে বিভিন্ন প্রজাতির পশুর ভাস্কর্য দেখতে পেলাম। সামনে এগুতেই চোখে পড়ল কচ্ছপ ও পাখির খাঁচা, রয়েছে দিক নির্দেশক। ইমু, ময়ূর, শকুন লেখা সাইনবোর্ড ধরে আমরা এগিয়ে চললাম। এই যেন নীরব গহীন অরণ্যের মধ্যে হাঁটছি আমরা। সামনে দেখতে পেলাম বানর বা হনুমানের মতো দেখতে কোনো প্রাণী এগিয়ে আসছে আমাদের দিকে। প্রথমে একটু ভয় পেলেও পরে ভাবলাম যদি দর্শনার্থীদের ক্ষতি করতো তাহলে নিশ্চয় কর্তৃপক্ষ এদের খোলা অবস্থায় রাখতো না। বন্ধুরা, এই যে দেখুন, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এটা কিন্তু হনুমান কি বাদর আমি অ্যাকুরেট বলতে পারবো না, তবে তারা একদম চলাফেরা করছে। দেখুন, মানে চলাফেরা করছে, তবে এই যে আমি যেহেতু যাচ্ছি আশা করি মানুষের কোনো ক্ষতি তারা করবে না। এবং বাচ্চা দেখেন, ইয়ের মধ্যে বাচ্চা ঝুলে আছে। বাচ্চা ঝুলে আছে, তো এই এই ফিলটা কিন্তু আপনারা এখানে পাবেন। দেখুন, খুব সভ্য ভদ্র মনে হচ্ছে তারা পর্যটকদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এরকম একটা বিষয় দেখে ভালো লাগলো। আমরা মাত্র ঢুকেছি পার্কে, তো আরও দেখতে থাকি, সাথে থাকুন। এখানে দেখলাম পাখির খাঁচা। উট পাখি দেখার পর হঠাৎ শব্দ শুনে এগিয়ে দেখলাম ময়ূর পেখম মেলেছে। পেখম খোলা ময়ূর দেখা আসলে অনেকেরই হয়ে ওঠে না, কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে। আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেখম খোলা ময়ূর। এবং আপনারা দেখুন কত সুন্দর করে ময়ূর পেখম খুলেছে। যেই আপনাদেরকে দেখাতে যাচ্ছি সাথে সাথে সে পেখমটা বন্ধ করে ফেলেছে। পাখি দেখার পর রাস্তা ধরে হাঁটছি আমরা। একটা চৌরাস্তা এসে দিক নির্দেশনা দেখে ঠিক করলাম কোন দিকে যাব। তার পাশেই হরিণ দেখলাম। এবার দেখতে যাব কুমির, হাতি, হনুমান। সামনে একটা সুন্দর লেক আমাদের দৃষ্টি কাড়লো, খুব সুন্দর। লেকের সামনেই কুমিরের আস্তানে ঢুকলাম আমরা। মনে হলো আমাদের দেখে কুমির পানিতে ডুব দিল। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরো পার্কটি নিয়ন্ত্রিত।
মুরব্বীদের একটা বিষয়, তাদের তো পান খেতে হবে, তো সময় সময় তারা বসে যায় পান খাওয়ার জন্য। এখন তাদের পান খাওয়ার বিরতি চলছে, এই ফাঁকে আবার নয়ন একটু সেলফিও মেরে নিচ্ছে আর কি। তবে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে খুব সুপার একটা লেক, আমাদের সামনে হচ্ছে কুমির এবং পিছনে হচ্ছে খুব সুন্দর একটা লেক, এরকম খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনারা পেয়ে যাবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে। সামনের দিকে হাঁটছি আমরা, সামনে দেখলাম হাতির বেষ্টনী, দেখি হাতি দেখা যায় কিনা। এদিকে দেখলাম বেষ্টনী ভাঙা, দূরে দেখা যাচ্ছে হাতি। আমরা আরও সামনে এগিয়ে গেলাম, হাতি দেখতে পেলাম। এই হচ্ছে হাতি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি বড় হাতি। এটা মূলত হাতির বেষ্টনী। বঙ্গবন্ধু সাফারি পার্কে আসলে আপনারা এরকম অনেক হাতি এখানে পেয়ে যাবেন। এখানে আমরা বেশ কয়েকটা দেখেছি, ভিতরে দেখলাম ওদেরকে খাবার খাওয়াচ্ছে, আরেকজন দেখলাম খুব হেলে দুলে বাতাস খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আসবেন মোটামুটি ঘুরে দেখবেন, মজা লাগবে। হাতির বেষ্টনী পর্যন্ত এসে মা আর আন্টি জানালো তাদের হাঁটতে কষ্ট হচ্ছে, সাথে সাথে অনলাইন থেকে পার্ক কর্তৃপক্ষের নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে গাড়ি পাঠাতে বললাম। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা গাড়ি পাঠিয়ে দিল, যদিও এর মধ্যে প্রিয়া আর নয়ন হাঁটতে হাঁটতে জলজ পাখি দেখে আরও অনেক দূর চলে গেল। গাড়ি আসার পর আমি মা আন্টি গাড়িতে উঠলাম, কিছুক্ষণ পর নয়ন আর প্রিয়াও গাড়িতে উঠল। এই গাড়িতে আরও কয়েকজন দর্শনার্থী ছিল, দেখে মনে হলো তারও একটি পরিবার। ড্রাইভার সাহেব আমাদের গাইড করছে কোথায় কি আছে তার বিষয়ে। জলহস্তির এলাকায় এসে থামলো বাস। ড্রাইভার সাহেব বলল বানর থেকে সাবধান থাকতে। আমাদের সাথে থাকা দর্শনার্থীরা বানরকে দেবার জন্য খাবার নিয়ে এসেছিল, তারা খুব খুশি মনে বানরকে খাবার দিল। বানর এবং যখন আমাদের সাথে থাকা অন্যান্য পর্যটকরা যখন তাদেরকে খাবার দিচ্ছে, সবাই মোটামুটি খাবারের জন্য রেডি হয়ে গেছে। দেখুন অনেকগুলো বানর, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পর্যটকদের কিন্তু তারা খুব কোনোরকম ক্ষতি করে না, আর হচ্ছে তারা খাবারের সন্ধানে মূলত থাকে। তো আপনারা যারা এই অংশে আসবেন এরকম অনেকগুলো বানর আপনারা দেখতে পাবেন। সাফারি পার্কে আপনারা ঘোরার জন্য শুরু থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন, নন এসি গাড়ি, তার রেট হচ্ছে 600 টাকা, আর এসি গাড়ির রেট হচ্ছে 2200 টাকা। আপনাদেরকে ঘুরে দেখাবে এই এলাকাটা, আমরাও গাড়ি নিয়েছি ঘুরে দেখছি। তারপর ড্রাইভার আমাদেরকে নিয়ে গেল জিরাফ বেষ্টনী ও ওয়াচ টাওয়ারে। পথের ধারে উঁচু টাওয়ারে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন পুরো পার্কের সীমানা পর্যন্ত অপার সৌন্দর্য। ওয়াচ টাওয়ারে উঠলাম আমরা, ওয়াচ টাওয়ার থেকে নিচের দৃশ্যটা সত্যিই অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো ভিউ। প্রাকৃতিক শোভামণ্ডিত বিচিত্র গর্জনের মতো সুউচ্চ ঐতিহ্যবাহী প্রাকৃতিক বৃক্ষ, চিরসবুজ বনে জানা অজানা গাছগাছালি, ফল ভেষজ উদ্ভিদ, ছায়াগারা পথ, সবুজ বনানী, জানা অজানা গাছের সারি, পাখি আর বানরের কিচিরমিচি, সব কিছু মিলিয়ে যেন এক অসাধারণ অনুভূতি। বন্ধুরা হাঁপিয়ে গেছি, এটা ওয়াচ টাওয়ার। এখান থেকে আমরা এখন জেব্রা বেষ্টনীতে আছি, আমরা দুটো জেব্রা দেখলাম, তারা আস্তে আস্তে আরও অনেক জেব্রা এখানে আনবে। এখানে জলাশয় রয়েছে এবং স্পেশালি এখান থেকে যে ভিউটা, এটা আসলে একটা অসাধারণ ভিউ। তবে এখান থেকে আমাদের গাড়ি, যেটা আমাদেরকে বলা হলো, এখান থেকে ঘুরে যাবে, এবং এটা ধরতে গেলে এক পর্যায়ের শেষ প্রান্ত প্রায়। ওয়াচ টাওয়ার দেখে আমরা গাড়িতে উঠলাম, তারপর এগিয়ে চলল গাড়ি, এসে পড়লাম সিংহের খাঁচায়। স্যান্ডবোর্ডে লেখা এটি এশিয়াটিক লায়ন, নিচ থেকে ভালোভাবে দেখা যায় না, মূলত বাঘ ও সিংহ দেখতে হয় উপরে উঠে, এখানে সেই ব্যবস্থা রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, এর 6.8 থেকে 11 ফিট দৈর্ঘ্যের এবং 140 থেকে 300 কেজি মাংসের বাঘ বলা হচ্ছে। বাঘ উপরে না উপরে, আচ্ছা বাঘ উপরে, আমরা উপরে যাচ্ছি আপনাদেরকে বাঘ দেখানোর জন্য, আসুন উপরে। বাঘ এবং সিংহের খাঁচা পাশাপাশি, আমরা উপরে উঠেই বাঘ ও সিংহ দেখলাম, দুটি বাঘ ও দুটি সিংহ দেখতে পেলাম আমরা। আমাদের ড্রাইভার সিংহের নাম ধরে ডাক দিতেই সিংহ বেশ কয়েকটা ডাক দিল। বাঘ সিংহ দেখার পর আমরা আবারও গাড়ির কাছে চলে আসলাম। ড্রাইভার সাহেব আমাদেরকে জানালেন এদিকে আছে ভাল্লুকের খাঁচা। মা আর আন্টি পায়ে ব্যথা থাকায় উপরে উঠে বাঘ সিংহ দেখতে পারেনি, তবে তারা আমাদের আগেই ভাল্লুক দেখে ফেলেছে, আমরাও ভাল্লুক দেখলাম। এখানে নাকি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। পার্কের চারদিকে বেষ্টনী রয়েছে যাতে বন্যপ্রাণী পার্কের বাইরে যেতে না পারে। পার্কের ভিতরে অভ্যন্তরীণ বেষ্টনীও রয়েছে, অভ্যন্তরীণ বেষ্টনীর ভিতরে বাঘ সিংহ ও তৃণভোজী প্রাণী প্রাকৃতিক পরিবেশে বসবাস করে। শুধু তাই নয়, পুরো পার্কে দেখতে পাবেন বিভিন্ন প্রাণীর ভাস্কর্য যা আপনাকে মুগ্ধ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রক্ষিত বন্যপ্রাণীর সংখ্যা মোট 362, এর মধ্যে স্তন্যপায়ী প্রাণী রয়েছে 149, সরীসৃপ 152 ও পাখি প্রজাতির সংখ্যা রয়েছে 61।
স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে বাঘ, সিংহ, হাতি, মায়া হরিণ, পেড়া হরিণ, বনশুকর, খরগোশ, হনুমান, বাঁশভাল্লুক, বনগরু বা গয়াল, বাগদাসা, বনবিড়াল, মার্বেল বিড়াল, চিচা বিড়াল, বনরুই, সজারু, বাদুর, লজ্জাবতী বানর, আসামি বানর, উল্লুক, কালো ভাল্লুক, সাম্বার, শিয়াল, মেছোবাঘ, জলহস্তী সহ বিচিত্র সব পশু পাখি রয়েছে। ভাল্লুক দেখার পর সবাই আবারও উঠে পড়লাম গাড়িতে। দেখলাম অল্প সামনে এনেই ড্রাইভার সাহেব বলল সাফারি পার্ক ট্যুর শেষ। কেন জানি মনে হলো ইস, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তবে আমার কাছে মনে হলো পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখার মাঝেই আসল আনন্দ, গাড়িতে ঘুরে সেই আনন্দটা পেলাম না। পার্ক কর্তৃপক্ষ আমাদের কাছে গাড়ি ভাড়া বাবদ 300 টাকা রাখলো, যেহেতু আমরা অর্ধেক পার্ক ঘুরে ফেলেছি এবং আমাদের গাড়িতে অন্য দর্শনার্থীও ছিল। বন্ধুরা, আমরা নেমে গেলাম গাড়ি থেকে। আমরা মূলত এই গাড়িতে করে সাফারি পার্ক ঘুরেছি। এখানে আপনারা আসলে গাড়ি পাবেন নন এসি 600, এসি 2200। এখানে দু ধরনের গাড়ি আছে এবং 45 মিনিট বলে, যদিও কাছাকাছি 1 ঘন্টার মতো তারা আপনাদেরকে ঘুরে দেখায় এবং প্রত্যেকটা স্টপিসে তারা দেখাবে কি আছে না আছে, বিভিন্ন প্রাণীর সাথে তারা পরিচয় করিয়ে দেবে। এবার আমরা পার্ক থেকে বের হব। তার আগে কিছু তথ্য দিই আপনাদের। ডুলহাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদর থেকে 48 কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে 10 কিলোমিটার দক্ষিণে। কক্সবাজার জেলা সদরের দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জে ডুলাহাজারা ব্লকে অবস্থিত। মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে 1999 খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। সাফারি পার্কটি 600 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে পরবর্তীতে এটির নামকরণ করা হয় ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক নামে। এখানে কিন্তু থাকার জন্য কোনো হোটেল নেই, তাই যারা কক্সবাজার ভ্রমণে আসবেন তারা চাইলে কক্সবাজার থেকে যাওয়া আসার সময় ভ্রমণ করতে পারেন এই সাফারি পার্ক। এখানে সামনে কিছু রেস্টুরেন্ট রয়েছে, তবে দেখলাম লাঞ্চের তেমন কোনো ব্যবস্থা নেই, যা রয়েছে তা ফাস্টফুড আইটেম। আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু ভালো কোনো ব্যবস্থা না থাকায় সিদ্ধান্ত নিলাম চকরিয়া শহরে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। সামনে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে প্রায় মূল ফটকে চলে এসেছি, এমন সময় একটি সিএনজি পেলাম। দরদাম করে 250 টাকা ঠিক করলাম চকরিয়া পর্যন্ত। 20 থেকে 22 মিনিটের মধ্যে চলে আসলাম চকরিয়া পৌর শহরে। সিএনজি ভাড়া পরিশোধ করে উঠলাম ধানসিঁড়ি নামে একটি রেস্টুরেন্টে। এমনিতে মা আর আন্টির পায়ে ব্যথা, তার উপর রেস্টুরেন্ট হলো চতুর্থ তলায়। ওয়েটারের সাথে কথা বলে পছন্দ মতো তেমন কোনো খাবার পেলাম না। শেষ পর্যন্ত মাটন বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি অর্ডার করা হলো সবার জন্য। এরপর খেলাম লাচ্ছি। খেতে খেতে হঠাৎ সিদ্ধান্ত নিলাম বোনের বাড়িতে যাব, বোনকে সারপ্রাইজ দিতে। রেস্টুরেন্ট থেকে নেমে একটি মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিলাম, তারপর একটি টমটম ঠিক করে চলে আসলাম বোনের বাড়ি। ওদিকে মা আর আন্টি ব্যস্ত বোনের সাথে গল্প করা নিয়ে, আর এদিকে আমি বোনের সাথে দেখা করে নেমে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এটি হলো মাতামুহুরী নদী। বর্তমানে পানি কম থাকায় এখানে স্থানীয়রা বিভিন্ন রকম চাষাবাদ করেছে। বিকেলবেলা অনেকে আড্ডাও মারে নদীর পাড়ে বসে। তবে অল্প কিছুদিনের মধ্যেই এই নদী পানিতে টইটম্বুর হয়ে যাবে। বন্ধুরা, আমি আছি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে। এখন আমি ঠিক যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মাতামুহুরী নদী, তবে এখন যেহেতু শুষ্ক মৌসুম, এই পাশটা দেখবেন একদম পুরোটাই শুকনো। এখন কোনো এখানে পানি টানি নাই এবং পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এমনকি ধরতে গেলে প্রায় হেঁটে পার হওয়া যায় বিষয়টা অনেকটা এমন। কিন্তু যখন বর্ষা আসবে তখন দেখবেন একদম থই থই পানিতে এই পুরো এলাকা জমে যাবে। আমাদের সাফারি পার্ক ট্যুর আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই থাকুন জীবন.com এর সাথে। ধন্যবাদ।